বন্ধুরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশি লিটল ফ্যামিলি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ছোট্ট ছোট্ট ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ফ্যামিলিতে আছো। আমার ফ্যামিলিতে এখন এইটু করি, আমি এটাকে এত বড় করতে চাই, আমি চাই যে আমার ফ্যামিলিটা আরও বড় হোক। তো তোমরা সবাই আমার লিটিল হার্ট ফ্যামিলির পাশে থাকো। আর আজকে আমি কী করবো তো তোমরা দেখতে থাকো, আমি আজকের কী রান্না করব, কি করি আমার ডেইলি ব্লগের মধ্যে। তো কেউ স্কিপ করো না প্লিজ, আর আমার সাথে থেকো, পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিউয়ার্সরা, আমার ফ্যামিলিতে যারা সদস্য আছো তাদের। আর হ্যাঁ, আমি এখনও যারা আমার বন্ধু করেছো আমি এখনও ব্যাক দিয়ে উঠতে পারিনি। তো প্লিজ আমার কমিউনিটিতে গিয়ে আমার পোস্টে আমার কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তাদের ব্যাক দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি মাছ আর মাছের মাথা আছে, তো মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, মাছও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আজকের ব্যাপারটা হয়ে গেছে কি, মাছটা এনেছিল 4 পিস, এবার মাছের ঝোল করতে গিয়ে না আমার হাজবেন্ড ভাজতে গিয়ে একটা মাছ ভেঙে ফেলেছে। তো মাছ ভাজাটা আর হয়নি, এই মাছের ঝোল আর করতে পারিনি, মাছ ভাজাই রেখে দিয়েছিলাম। আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখো। পুঁইশাকের মাথা যে চচ্চড়ি করবো, পুঁইশাকগুলো কেটে নিচ্ছি, কেটে নেবো। পুঁইশাক আছে, কুমড়ো আছে, বেগুন আছে, আর এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো, আদা, লঙ্কা মশলা হিসেবে এইগুলো নেব। তো এবার এইগুলো ভালো করে আমি কেটে নিচ্ছি। এবারে আমি এক এক করে পুঁইশাকের ডাটাগুলো একটু নুন দিয়ে আগে ভেজে নেবো, তারপর এক এক করে বেগুন, কুমড়ো ওইগুলো আমি ভেজে নেবো। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে আমি মশলা রেডি করে রেখেছি, সেই মশলা দিয়ে দিয়ে ভালো করে আমি ভাজবো। আদা, লঙ্কা, পেঁয়াজ, আর তার সঙ্গে জিরে, গোলমরিচের গোটা গোলমরিচ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে ধনে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মশলাটা দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই মাছের মাথাগুলো আমি ভেঙে নেব। এবারে মশলা কষা হয়ে গেছে 2-3 মিনিট, তারপর আমি পুঁইশাকের ডাটাগুলো দিয়ে আবার ভালো করে 5 মিনিট কষে নেব। মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি, তো এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। ভালো করে আগে আমি ওই মশলার সাথে ওইগুলো সবজিগুলো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, আগে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি পুঁইশাকের যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেবো।
আমি ভাতটা এখন ইয়ে করে নেবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার পাশে থাকবে। আর আমার পোশাক চচ্চড়ি রান্না হয়ে গেলে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো আমি সার্ভ করে দিয়েছি পুঁই শাকের চচ্চড়ি আর মাছ ভাজা।